শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিন কাটবে এই প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। প্রতিদিনকার মতো রাঙা সকালের আজকের আয়োজনে প্রথম ঘন্টায় সফল একজন অতিথি আমাদের সঙ্গে আছে এবং দ্বিতীয় ঘন্টায় সঙ্গীত আয়োজন রয়েছে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। লাবণ্য তোমাকে তোমাকে শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। রাঙা সকালে আসলে সবসময় ভালো লাগে। আমরা সবসময় একটা কথাই বলি যে প্রতিটি দিন দর্শকদের আমরা বলি যে প্রতিটি দিন আমরা রাঙিয়ে তুলতে চাই আপনাদের, এবং রাঙা সকাল দিয়ে যেহেতু আমাদের মাছরাঙা টেলিভিশনে প্রতিদিনের অনুষ্ঠান শুরু হয়, সবচেয়ে ভালো লাগে এই অনুষ্ঠানে যখন এমন কিছু মানুষ আসেন যাদের কারণে আমরা এই দেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে আমরা স্বাধীনতা উদযাপন করতে পারছি। দর্শক বুঝতেই পারছেন আজকেও তেমনই একজন অতিথি রয়েছেন আমাদের সাথে, আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়ালি উল্লাহ। চলুন শুরুতেই তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমরাও ভালো আছি। দর্শকদের জানাচ্ছিলাম কারণ এই আসনে যারা বসেন তারা সবাই আলোকিত মানুষ, এবং তারা আলোকিত বলেই আসলে আমরা সকালটা তাদের আলোটা নিয়ে দিনটা শুরু করতে চাই। তবে তাদের মধ্যে আপনারা কিছু মানুষ আছেন, কিছু ব্যক্তিত্ব আছেন যারা আসলে আমাদের দেশের গর্ব, বীর মুক্তিযোদ্ধা। আমরা তো সেই সময়ের কথা অবশ্যই শুনবো, তবে আমরা একটু ব্যক্তি মানুষটাকে আগে আবিষ্কার করতে চাই। আপনার জন্ম কোথায়, বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম কুমিল্লা ডিস্ট্রিক্ট চান্দিনা থানা। আমার গ্রামের নাম নাউতলা। আচ্ছা। ওখানে আমার জন্ম। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমরা শৈশব কাটছে গ্রামের বাড়িতেই। গ্রামে আমাদের জন্ম এবং আমাদের শৈশব কাটছে খেলাধুলায় এবং কৃষিকাজে, লেখাপড়ায়, এই সমস্ত নিয়ে আমাদের শৈশবটা কাটছে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের মাতা পিতার অনেক অর্থকরীও ছিল না। স্যার, এই যে এই পর্যন্ত একটু আপনাকে থামিয়ে দিতে চাই, এই যে প্রতিটি লাইনে লাইনে কিন্তু গল্প রয়েছে, এই যে কৃষিকাজে, খেলাধুলায় কিংবা আপনার বাবা মার অর্থকরী ছিল না, একটু বিস্তারিত শুনবো কৃষিকাজ কেন আসলে আপনার পরিবারের বাবা কি করতেন আসলে? আমার বাবা ছিলেন একজন চিকিৎসক। আচ্ছা আচ্ছা। তো চিকিৎসক ছিল, তারপরও আমাদের পরিবার, আমরা চাষাবাদ করতো, আমাদের জমাজমি ছিল, আমার কৃষি নির্ভরশীলী বেশি ছিল, তো কৃষিকাজে সহযোগিতা করতে হয়েছে সংসারের উন্নয়নের জন্য, আমাদের খাওয়া পড়ার জন্য কৃষিকাজও করতে হয়েছে, তার পাকে পাকে লেখাপড়াও চলাইতে হয়েছে। তো আপনারা কয় ভাই বোন? আমাদের কোনো বোন নেই, আমরা ছয় ভাই। ছয় ভাই। আপনি কততম? আমি ভাইদের ভিতরে দ্বিতীয় নম্বরের। একটু মায়ের কথাও শুনবো। সে সময় বাবা যেহেতু চিকিৎসক ছিলেন, বাইরে যাওয়া হতো, নিশ্চয় মাই শাসন করতো বা আদর করতো? হ্যাঁ, মূলত মায়ের স্নেহমমতা বেশি করছে, মার থেকে লেখাপড়ার উৎসাহ পেয়েছি, মাই আদর যত্ন বেশি করছে এবং আমার মার অবদানই মূলত বেশি। মার কাছ থেকে লেখাপড়ার উৎসাহ বেশি পেয়েছেন বলছেন, কেন? মানে মার আপনাদের পড়াশোনার ব্যাপারে এত উৎসাহী ছিলেন কেন? নিশ্চয় পেছনে কোনো কারণ রয়েছে। আমার মায়ের দিক দিয়ে বলতে গেলে বলতে হয় আমার মায়ের বাবার পরিবার। আমার নানা একজন প্রাইমারি শিক্ষক ছিলেন। আচ্ছা। ওই হিসাবে আমার মাও তৎকালীন সময়ে শিক্ষিত ছিলেন, যদিও আমার আম্মা প্রফেশনাল কোনো সার্টিফিকেট ছিল না, উনি নন মেট্রিক ছিলেন। আচ্ছা। তো উনি লেখাপড়া জানতেন এবং ওনার থেকে লেখাপড়ার উৎসাহ প্রেরণা পাই। আমার আম্মা আমাদেরকে নিয়ে অনেক পরিশ্রম করছেন, সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে সকাল সন্ধ্যা আমাদেরকে লেখাপড়া নিজে হাতে কলমে শিখাইছেন। আমরা ছোটবেলার গল্প আরেকটু শুনবো, গল্পগুলোই আসলে জানতে চাইবো, তবে তার আগে আমরা যতটুকু আপনার সম্পর্কে জানি দর্শকদের একটু জানিয়ে আসতে চাই। যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন পরিবারের দুই ভাই। পরিবারের কাউকে কিছু না জানিয়ে কুমিল্লা থেকে প্রথমবার ঢাকা এসেছিলেন 1971 সালের 7 মার্চ। উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর ভাষণ শুনবেন। 7 মার্চের ভাষণ শুনে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন ভারতের ত্রিপুরার বক্সনগর এবং পালাটানা ক্যাম্প থেকে। প্রথম দফায় সাত দিন এবং পরবর্তীতে তিন মাসের প্রশিক্ষণ নিয়ে এসে দুই নম্বর সেক্টরে কুমিল্লা অঞ্চলে সম্মুখ সমরে অংশ নেন। কমান্ডার মেজর হায়দার ও থানা কমান্ডার আলী আকবরের নেতৃত্বে যুদ্ধে অংশ নেন তিনি। কুমিল্লা, চান্দিনা, মাধাইয়া বাজার, দেবিদ্বার, মুরাদনগর সহ আরও বেশ কিছু জায়গায় অপারেশনে অংশ নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। ডিসেম্বরের প্রথম দিকে ময়নামতি ক্যান্টনমেন্ট উদ্ধারের যে বিখ্যাত অপারেশন, সেই যুদ্ধের তিনি একজন বীর যোদ্ধা। এছাড়াও চান্দিনা নবাবপুরে পাক বাহিনীকে চারপাশ দিয়ে ঘেরাও করে আত্মসমর্পণে বাধ্য করেন তারা। সেই যুদ্ধে সৈয়দ নামে একজন মুক্তিযোদ্ধা শহীদ হন। এই গল্পগুলো নিশ্চয়ই আমরা ধারাবাহিকভাবে আসব, তবে ছোটবেলার গল্পে ছিলাম তো, বাবা মার উৎসাহ ছিল আপনারা পড়াশোনা করবেন, কিন্তু তারা চাইতেন কি, আপনারা বড় হয়ে কি হবেন, বা আপনি কোনো স্বপ্ন দেখতেন কি না সে সময়? স্বপ্ন তো সব মা মাতা পিতারই থাকে, সন্তানকে লেখাপড়া শিখাবে, সন্তানরা উচ্চতর প্রশিক্ষণ নেবে, আরো ভালো করবে, উন্নত করবে, সব মা বাবারই ইচ্ছা থাকে। আমার মা বাবারও এরকম ইচ্ছা ছিল। ইচ্ছা থাকলেও তৎকালীন সময়ে পাকিস্তান পিরিয়ডে লেখাপড়া শিক্ষা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে আমাদের বাধাবিঘ্ন ছিল, আমাদের অভাব অভিযোগ ছিল, গাইডলাইন ছিল না, আমাদেরকে স্কুল কলেজের সহযোগিতা ছিল না, সুযোগ ছিল না। তারপরও আমরা সে কাজ করার পরেও ফাঁকে ফোঁকে লেখাপড়া শিখে আমরা আমাদের মতন আগাইতে আমাদের মাতা পিতা আমাদেরকে সহযোগিতা করছে, আমরা চেষ্টা করছি। স্যার, আমরা শুনেছি আপনার সম্পর্কে, যখন আমরা জানছিলাম আমাদের একটি গবেষণা বিভাগ আছে, তার আপনার সম্পর্কে অনেক গবেষণা করেছেন, এবং সেখান থেকে একটি তথ্য শুনেছি যে আপনাদের পুরো গ্রামে একটি মাত্র রেডিও ছিল এবং সেটি নাকি আপনারা শুনতেন। হ্যাঁ, পাকিস্তান পিরিয়ডে এখনকার যেরকম যোগাযোগ ব্যবস্থা, তখনকার সময় এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না। টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, ওয়ারলে মোবাইল ছিল না, তখনকার যোগাযোগটা একটু ভয়াবহ ছিল। সমস্ত গ্রামে, কোনো কোনো গ্রামে রেডিওর মাধ্যমে সংবাদপত্র আদান প্রদান করা হইতো, এবং কোনো গ্রামে একটা রেডিও বা দুটা রেডিও থাকতো। সমস্ত গ্রামের লোক ওই বাড়িতে যাইয়া রেডিওর সংবাদ শুনত, ঢাকাতে কী হচ্ছে না হচ্ছে, দৈনিককার খবর ওই রেডিওর মাধ্যমে আমরা শুনতাম, এবং ওই রেডিও সংবাদ শুনে সমস্ত লোক দেশের প্রতি বা দেশে কোথায় কী হচ্ছে না হচ্ছে এগুলা সংগ্রহ করতাম, এগুলা নিয়ে পরে আলোচনা করে এটার পরবর্তী কী করা যায় এগুলার জন্য কলা কৌশল ভাবত এবং চিন্তা করে সামনের দিকে অগ্রসর উৎসাহ প্রেরণা পাইত। জি, স্যার, আপনার ভাই বোনদের কথা বলছিলেন, আপনার অবস্থান দ্বিতীয়, তো আপনার উপরে যে ভাই ছিলেন তাকে আসলে কতটা অভিভাবক হিসেবে মানতেন, কিংবা ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ভাই বোনদের সাথে সম্পর্ক, মূলত আমাদের ভাইয়ের সংখ্যা আমরা বেড়ে ছিলাম, আমরা সবাই সংসার ছিল, ভাইদের মধ্যে আমি দ্বিতীয়। আমার বড় ভাই আনুমানিক আমার বয়সের দেড় দুই বছরের বড়, পাশাপাশি বয়সের হিসাবে ভাইয়ের পিতার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, সব ভাইদের ভিতরে সম্পর্ক ভালো ছিল। আমরা একসাথে খেলাধুলা করছি, একসাথে হই হল্লা করছি, একসাথে চলাফেরা করছি, একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে স্কুলে আসা যাওয়া করছি, এবং একসাথে কৃষিকাজে মাতা পিতাকে সহযোগিতা করছি। পড়াশোনা কেমন ছিলেন? পড়াশোনায় খুব যে ভালো ছিলাম তা না, তবে এখনকার যেরকম সুযোগ সুবিধা, তৎকালীন সময় লেখাপড়া তত সুযোগ সুবিধা আমাদের সময় ছিল না। আমাদের সময় কারেন্ট ছিল না, আমাদের সময় প্রাইভেট শিক্ষক টিউটর ছিল না, আমাদের সময় কাছাকাছি স্কুল ছিল না। এখন যেরকম স্কুল কলেজে ছেলেমেয়েরা স্কুল ড্রেস পরে আসা যাওয়া করে, স্কুল ব্যাগ নিয়ে আসা যাওয়া করে, আমাদের সময় এরকম ছিল না। আমরা পায়ে হেঁটে স্কুলে যাইতাম। স্কুল কত দূর ছিল বাড়ি থেকে? স্কুল বাড়ির থেকে এক মাইল দূর ছিল। আচ্ছা, ওইখানে পায়ে হাঁটে যাইতাম, পায়ে হাঁটে ওখান থেকে স্কুল থেকে আসতাম। আচ্ছা, তো ইলেকট্রিসিটি ছিল না বলছিলেন, কিভাবে পড়াশোনা করতাম তখন? ইলেকট্রিসিটি ছিল না আমাদের এলাকায়, কোথাও ছিল না। আচ্ছা,
বিশেষ করে পল্লী গ্রামে তো ছিল না, তো শহর ভিত্তিক ছিল। তো লেখাপড়ার জন্য আমরা কুফি বাতি, আমাদের কুমিল্লা অঞ্চলের ভাষা কুফি বাতি বলা হয়, এই কুফি বাতি কেরোসিনের মাধ্যমে ওই বাতি জ্বালানো হইতো। ওই কুফি বাতির মধ্যে আলো দিয়ে আমরা লেখাপড়া করছি। আর এখনকার যেমন জমানায় যেরকম টেবিল চেয়ারের ব্যবস্থা, আসলে মূলত আমাদের সময় এরকম টেবিল চেয়ারের ব্যবস্থা আমাদের ছিল না। আচ্ছা, প্রায় বাড়িতেই এই দুরবস্থা ছিল, আমাদের সামর্থ্যও ছিল না, আর এরকম এটা ব্যবস্থাও ছিল না। না থাকার কারণে মূলত সমস্ত বাড়ির লোকজন যারা লেখাপড়া করতো, আমরা বৈঠক করে ফ্লোরে বিছনা করে ওই বিছনার ভিতরে অথবা চাটাই বিছিয়ে ওইখানেই বাড়ির ছাত্র যারা তো ভাইটাই বা অন্যান্য ফ্যামিলি যারা আছে ওই বাড়ির সব ছাত্ররা একসাথে বসে কুমি বাতি আলো দেওয়া, লেখাপড়া করা, হই হুল্লা করা, আবার মাঝে মধ্যে মারামারি করা, দুষ্টামি করা, চিমটি কাটা, আবার এইভাবেই আমাদের বেড়ে ওঠা শিশুকালে। আপনি বলছিলেন যে সেই সময় এখনকার মতো সুযোগ সুবিধা ছিল না, তবে আপনি যা বলছিলেন সেই সময় এমন একটি ছবির মতো সুন্দর শৈশব আপনি বলছিলেন, সেটি আপনি এখনো বয়ে বেড়াচ্ছেন এবং আমাদের শুনে খুব ভালো লাগছে। আপনার বাবা পেশায় চিকিৎসক ছিলেন, কিন্তু রুম্মান যেটা বলছিল আপনার বাবা রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন, তো এই বিষয়ে একটু বলবেন আমাদেরকে। আমাদের সময়ে আমরা যেটুকু দেখছি, আমাদের পল্লী গ্রামের শিক্ষিত লোক কম ছিল, তো আমার বাবা চিকিৎসক ছিল, লেখাপড়া জানতেন, এবং আমাদের গ্রামের বাজারে বাজার মার্কেটের নাম মাদাইয়া বাজার, ওই বাজারে আমার বাবার একটা ডিসপেন্সারি ছিল। ওই ডিসপেন্সারিতে বসে উনি অন্যান্য যারা রাজনীতি করতেন তারাও এসে ওখানে একসাথে গল্প গুজব করতেন, এবং তাদের সাথে আমার বাবা অনেক সময় কাটাইতেন, এবং গ্রামের মুরব্বীরা, ছাত্ররা, শিক্ষকরা এসে ওখানে সময় কাটাইত, এবং দেশের পরিস্থিতি নিয়ে তারা কথাবার্তা বলতো এবং আলাপ আলোচনা করতো, দেশে কি হচ্ছে, কি হবে না হবে, এই সমস্ত সবসময় নিত্যদিনের তাদের একটা প্রোগ্রাম ছিল। সকাল বিকাল লোকজন একসাথে হইতো। আমার বাবা মূলত আমার বাবার আত্মীয় স্বজন যারা ছিল, আমার বাবার মামা ছিল হাজি আমিনউদ্দিন ভুইয়া, উনি ছিল মার্কেটের সভাপতি, ওনারও বাজারে ব্যবসা ছিল, এবং মূলত আওয়ামী লীগের হাতে খড়ি বা রাজনীতিকের হাতে খড়ি আমার বাবার মামা হাজি আমিনউদ্দিন ভুইয়ার থেকে আমার বাবা পায়, আমার বাবার থেকে আমরা পাই, বা আমাদের এলাকাতে রাজনীতির হাতে খড়ি আমার বাবার হাত ধরেই মানুষের শুরু হয়েছে। শুরু স্যার 71 সালে আপনার বয়স কত ছিল? 71 সময় আমার বয়স আনুমানিক 14-15 হবে। আচ্ছা, তো 14-15 বছর একটি ছেলে, আমরা শুনেছি যে আপনি কাউকে কিছু না জানিয়ে আপনি ঢাকায় চলে এসেছিলেন 71 সালে, সেই 7 মার্চ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনতে। পুরো ঘটনাটা একটু শুনি আপনার মুখে। পুরো ঘটনাটা আমরা যখন মূলত 70 সনের পর থেকেই দেশ উত্তাল ছিল, দেশে একটা কিছু হবে, রাজনৈতিক পর্যায়ের লোকজন তো খুব তখন আমলে কম ছিল, তারপরে যারা শিক্ষিত লোক ছিল এই যে আলাপ আলোচনার মাধ্যমে মানুষের ভিতরে আস্তে আস্তে রাজনীতি ঢোকার ঢুকতে চেষ্টা করলো। আমি নিজেও ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, তো তখন স্কুলে আমাদের শিক্ষকরাও আমাদেরকে মোটামুটি দেশ সম্বন্ধে একটা ধারণা দিত, আমরা যে লাঞ্ছিত হচ্ছি, আমরা যদি পাকিস্তানের দ্বারা বিভিন্ন জায়গায় শোষিত হচ্ছি, এই ব্যাপারে আমাদের শিক্ষকরাও আমাদের নলেজ দিত, আমাদেরকে ধারণা দিত ক্লাসে, এগুলি নিয়ে কথাবার্তা হইত, এবং আমাদের লেভেলে আমরা বন্ধুমহলরাও একসাথে হয়েছে, ওই একই কথা আমরা জানতাম, গল্প করতাম। আর মূলত আমার বাবা যে ডিসপেন্সারি চালাইতো, ওই ডিসপেন্সারিতে যে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আইসা রাজনীতি কথাবার্তি আলাপ আলোচনা করতো, এগুলো আমি মনোযোগ সহকারে শুনতাম, শুনে তখন থেকে আমি উৎসাহ প্রেরণা পেতাম, এবং দেশের মাতৃত্বের প্রতি আমার একটা মায়া
মনের ভিতরে অটোমেটিক জাগ্রত হয়। এই জাগ্রতর কারণেই আমি সেই সময়ের জন্য দেশের প্রতি আমার একটা অকৃত ভালোবাসা জন্মগ্রহণ করে, মূলত আমার বাবার আদর্শ আদর্শ হয়েই আমি এই লাইনে অগ্রসর হই। সেটা ঠিক আছে, কিন্তু আপনার বাবা যেহেতু রাজনৈতিক সচেতন ছিলেন এবং আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন, পরিবারের কাউকে না জানিয়ে আসলে আপনি ঢাকায় এসেছিলেন কেন? ও পরিবারের কাউকে না জানিয়ে হয়তো বললে ঢাকা আসতে দিবে না, আর বয়সের তুলনায় আমি ছোট ছিলাম, তো ঢাকা কোনো সময় আমি আসিও নাই। আমি একা আসছি, আমার ভাই আসে নাই, আমি একা আসছিলাম। তাও আসছি আমার এলাকার থেকে একটা এক ট্রাক করে অন্যান্য লোকজন ঢাকা আসে, আমিও তাদের সাথে ট্রাকে চলে ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসি, কোথায় আসবো, কেন আসবো, কি করব, একটা উচ্চ ছিল শেখ সাহেবের ভাষণ শুনবো ঢাকাতে, এইটাই। কিন্তু আসলে যে বাড়িতে কি হবে, আমাকে যে খুঁজবে, আমাকে যে খোঁজাখুঁজি করবে, বাবা মা চিন্তা করবে, ওই সমস্ত ওই সময় আমি ভুলে গেছিলাম। মানে তখন ভাষণ শোনাটাই ছিল, তখন আমার ভাষণ ছিল না শোনাটাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ মনে ছিল। মনে হয়েছিল যে না, সমস্ত কিছু বাদ দিয়া শেখ সাহেবকে দেখা এবং বঙ্গবন্ধুর ভাষণ শোনা আমার জন্য একান্ত প্রয়োজন বা একান্ত নেশা বা একান্ত ভালোবাসা আমার মনে জাগ্রত হয়। এই কারণে মূলত আমি কাউকে না বলে যখন আমার এলাকার থেকে অন্যান্য মুরব্বীরা বা কিছু ছাত্ররা ঢাকার দিকে ট্রাক করে আসে, আমি ওই ট্রাকে উঠে ঢাকা চলে আসি। তো স্যার, আপনি যখন 7 মার্চে এসে পৌঁছলেন ঢাকায়, তারপর যখন ভাষণটি শুনতে পারলেন, সেই অভিজ্ঞতা কেমন ছিল? ঢাকা আসার উদ্দেশ্যই তো শেখ সাহেবের ভাষণ শোনা, এবং শেখ সাহেব কোন মাপের লোক, কী ধরনের লোক, উনি কীরকম কথাবার্তা বলে, ওনার প্রতি তো এমনি একটা শ্রদ্ধা বোধ ছিল মানুষ থেকে শুননা। রেডিওর ভাষণ শুনছি, রেডিওতে শুনছি বা অন্যান্য মাধ্যমে যে মানুষের থেকে শুনছি, কিন্তু ওনাকে দেখার একটা আগ্রহ আমার ভিতরে অনেক দিন থেকে ছিল। ইচ্ছা ছিল কীভাবে আমি দেখা করবো, কীভাবে ওনাকে দেখবো। তো যখন ঢাকা কুমিল্লার থেকে ট্রাকে করে ঢাকায় আসি, ঢাকায় এসে রেসকোর্স ময়দানে ভাষণ হয়, ওই ভাষণে রেসকোর্স ময়দানও চিনতাম না, ট্রাকের থেকে নামছি, নামার পরে আমার আত্মীয়র ওখানে রাত্রযাপন করি, আর বাকি যারা আমার এলাকার থেকে আসছিল এরা যার যে সুবিধা মতন জায়গায় তারা ছিল। ভাষণ যখন হবে, ভোরবেলা দেখি লোকজন লাঠি সোঁটা নিয়ে পায়ে হেঁটে রেসকোর্স ময়দানের দিকে যাচ্ছে, আমিও রওনা দিছি। রেসকোর্স ময়দান কোথায় তাও আমি জানি না, জানতাম না, চিনতাম না। তারপরে সবার হাতে লাঠি, বাঁশের লাঠি, তা আমিও করে একটা লাঠি পেলাম, আমার একজন একটা লাঠি দিল, তুমি এটা নিয়ে যাও, নিলে এটা কাঁধে নিয়ে আমিও রেসকোর্স ময়দানে আসি। রেসকোর্স ময়দানে আসে দেখি লোকের লোকারণ্য, এত লোক আমি জীবনে কখনো দেখি না, এত লোকের লোকারণ্য, লোক দেখে তো আমি আশ্চর্য হয়ে গেলাম, মনে মনে কিছু ভয়ও পাইলাম। আবার না, যখন নাকি স্বাধীন বাংলার স্লোগান দেওয়া শুরু হলো, মোহমোহ করতালি দেওয়া শুরু হলো, তখন উৎসাহ প্রেরণা পাইলাম, আমার মনে আরও শক্তি সাহস জাগ্রত হলো। তারপর অনেকক্ষণ রেসকোর্স ময়দানে অবস্থান করার পর শুনতে পারলাম যে বঙ্গবন্ধু মঞ্চে আসতেছেন। আর এক সময় বঙ্গবন্ধু মঞ্চে আসলেন, মঞ্চে আসার পর মোহমোহ করতালি হইল, স্লোগান হইল। তার আমি ছোট, আমি ওনাকে দেখতে না পাই, আমাকে আমার সাথের লোকেরা অন্যান্যরা দাঁড়া করাই দিল। তারা আমি দাঁড়ায় দেখলাম শেখ সাহেব কীরকম লোক, উনি কোন মাপের লোক, উনি কীভাবে কথা বলে। ওনাকে দেখার পর থেকে আমার মন প্রাণ মানে খুশিতে শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে গেল। আমি ওই স্মৃতির কথা আজও বলতে পারি না, আমি এখনও আমি আমার ওই স্মৃতি মনে পড়ে। আর আমি তখন থেকেই উৎসাহ প্রেরণা পাই এই ভাষণে যা যা উনি বলছেন, সেই ভাষণ আমার এখনও মনে মনে আমার স্মৃতিতে গাঁথা আছে। এবং সেই ভাষণ শোনার পরে আমি বেশি উদ্দীপ্ত হই দেশ মাতৃত্বর
জন্য কিভাবে যুদ্ধ করতে হবে উনি স্বাধীনতা সংগ্রামের ভাষণ এখানে দেয়, এই ভাষণ শুনে আরো বেশি উদ্বুদ্ধ হই। এই স্মৃতিগুলো আসলে ভুলবার মতও নয় এবং আমাদের তো দেখার বা শুনবার সুযোগ হয়নি, সৌভাগ্যটা হয়নি, কিন্তু আপনি যখন গল্পগুলো বলছেন তখনই চোখের মধ্যে আসলে ছবি ভেসে উঠছে যে সেই সময় কিভাবে বঙ্গবন্ধু এসেছিলেন, ভাষণ দিয়েছিলেন। তো আপনি ভাষণ শুনলেন, তারপরে কি আবার কুমিল্লায় ফিরে গেলেন? হ্যাঁ, ভাষণ শোনার পর কুমিল্লায় পরে আবার ট্রাক ট্রাক করেই কুমিল্লায় ফিরে যাই। আচ্ছা, ফিরে যাওয়ার পর কিছুদিন পরে তো তখন তো দেশ উত্তাল, ভাষণের পর থেকে দেশ উত্তাল হয়, তখন আমরা আশ করতে পারি বা যারা গানিগুনি লোক ছিলেন, যারা মুরব্বী ছিলেন, তারা একটা আশ করতে পারছিল যে না দেশ একটা কিছু হবে, দেশ উত্তাল তরঙ্গের মতন একটা কিছু হওয়ার থমথমে ভাব ছিল। তখন থেকেই আমরা আমাদের ধারণা ছিল যে একটা কিছু হবে। তো মূলত 26 মার্চ রাত্রে, কালো রাত্রি, যে রাত্রে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর বর্বরোচিতভাবে হামলা করে অগণিত লোক হত্যা করে, পুলিশ লাইন, রাজারবাগ পুলিশ লাইনে অনেক পুলিশ হত্যা করে, পিলখানা বিডিআর ক্যাম্প আক্রমণ করে, নিরস্ত্র কে হত্যা করে, অনেক ছাত্রাবাস ছাত্রীনিবাসে হত্যা করে, অনেক বাঙালি বড় বড় লিডারশিপ যারা ছিলেন, যারা গানি গুনি লোক ছিলেন, তাদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয় এবং তাদের হত্যা করে। এই নারকীয়, আর আপনার পরিবার কি কুমিল্লাতেই ছিল? আমরা কুমিল্লা গ্রাম, আমরা পল্লিগ্রামে কুমিল্লাতে ছিলাম। আচ্ছা স্যার, আপনার একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযুদ্ধে যাবার আগে একদম শুরুতে যখন 26 মার্চে যুদ্ধ শুরু হয়েছিল, আমি শুনেছি যে আপনারা পরিবার পারিবারিকভাবে লঙ্গরখানা খুলে আপনি মানুষদেরকে খাইয়েছিলেন। মূলত এটা হলো 26 মার্চে কালো রাত্রি ঢাকাতে আক্রমণ হয়, আক্রমণ হওয়ার পরে অনেক লোক নিহত হয়, অনেক লোক কে হত্যা করা হয়, অনেক আহত হয়। তখন মানুষ প্রাণ ভয়ে শহরের লোক ঢাকা ছেড়ে পায়ে হেঁটে গ্রামের বাড়িতে রওনা দেয়। তখন আমাদের বাড়ি ছিল ঢাকা রোডের পাশে, তখন নিজে আমি দেখছি যে কত লোক আহত অবস্থায়, বৃদ্ধ মানুষ, তারপরে অনেক শিশু কাঁধে কোলে নিয়ে মানুষ পায়ে হেঁটে জীবন বাঁচানোর জন্য, স্বাভাবিকভাবে চলাফেরা করার জন্য শহর ছেড়ে গ্রামের দিকে রওনা দেয়। তাদের খাওয়া খাদ্যের অভাব ছিল, চলার অভাব ছিল, তাদের রাস্তায় আমরা রাস্তার পাশে যে সমস্ত স্কুল ছিল এই স্কুলগুলোতে একত্র করে তাদের খাওয়া খাদ্যের ব্যবস্থা করা হইতো এবং এতে আমি নিজেও অংশগ্রহণ করি, আমার বড় ভাই অংশগ্রহণ করে এবং আমাদের এলাকার মুরব্বী যারা ছিল তারাও মানুষকে সাহায্য সহযোগিতা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, বিশ্রামপত্রের ব্যবস্থা করে। এটা হলো আমার শৈশবে আমি দেখছি। আপনার জীবনের মূল একটি অধ্যায় বলবো এবং আমাদের পুরো বাঙালি জাতির জন্য মূল একটি অধ্যায় মুক্তিযুদ্ধ। তো সেই মুক্তিযুদ্ধে আপনি অংশগ্রহণ করেছেন, কিন্তু শুরুর দিককার গল্প শুনবো। আপনি এপ্রিল মাস থেকে 26 মার্চের পরে কিভাবে প্রস্তুতি নিয়েছেন বা কিভাবে আসলে আপনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা হলো, সেই ঘটনাটাই শুনবো। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার ব্যাপারে, 26 মার্চে যখন মানুষ ঢাকাতে অগণিতভাবে মানুষকে হত্যা করা হয়, মানুষ জীবন বাঁচানোর জন্য গ্রামের দিকে যাইতে থাকে পায়ে হেঁটে, তাদের দুঃখ কষ্ট দেখে আমার মনে জাগ্রত হয় যে না দেশে একটা কিছু করতেই হবে দেশের জন্য। তারপর জানতে পারলাম মুক্তিযুদ্ধ হবে, শুরু হবে, মুক্তিযুদ্ধের জন্য লোক ভারতে যাবে এবং ওখানে সহযোগিতা করবে ভারত বাংলাদেশকে। তখন মূলত মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য নিজে আগ্রহ পোষণ করি, আগ্রহ হই। আমার সাথে আমার বাবার মামাতো ভাই খুরশেদ আলম ভুইয়া, উনি আমার বয়সে সিনিয়র ছিলেন, উনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র ছিলেন। তো সর্বপ্রথম আমরা দুইজন ভারতে যাই, আমরা দেবপুর বর্ডার দিয়ে পার হয়ে ভারতে প্রবেশ করি। ভারতে প্রবেশ করার পর আমরা ওখানে
বক্সনগরে একটা জায়গা আছে, ও কাছে গেছে, আমরা রিপোর্ট করি, রিপোর্ট করার পর আমাদের রিক্রুটমেন্ট করা হয়। তো ওখানে কোনো তাবু ছিল না, ঘর বাড়ি ছিল না, জঙ্গলের পাহাড়ের মধ্যেই আমাদের থাকার ব্যবস্থা হইলো, ওখানে থাকলাম। আরও অন্যান্য মুক্তিযোদ্ধা যে ভারতে যাচ্ছেন তখন পরিবার জানতো? তখন পরিবার জানতো। আচ্ছা, কিন্তু তখনও তো আপনার বয়স 14-15 বছর, তারা অনুমতি দিয়েছিলেন? তখন পরিবার জানতো, মূলত তারা চিন্তা করে দেখছে যে না, যদি আমরা যেভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, আমাদের সন্তানাদির সমস্যা হইতে পারে। আবার তারা যদি আমরা দেশকে স্বাধীনতা করতে হইলে আমাদের সন্তানাদিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাই আমরা দেশের উপকারের জন্য কাজ করাইতে হবে, এই আমাদের মা গার্জিয়ান বা মাতা পিতার ধারণা ছিল। পাশাপাশি আপনার বড় ভাইও তো মুক্তিযুদ্ধে অংশ, আমার বড় ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। প্রথমবার শর্ট ট্রেনিং এর জন্য আমি ভারতে যাই, আর দ্বিতীয়বার আমার ভাই সহকারে যাই। আচ্ছা, প্রথমবার গেলেন, কতদিনের প্রশিক্ষণ নিলেন? প্রথমবার যখন ভারতে যাই, ভারতে যাওয়ার পর আমাদের শর্ট ট্রেনিং, এক সপ্তাহ একটা ট্রেনিং দিয়ে আমাদেরকে হ্যান্ড গ্রেনেড থ্রো কীভাবে করে এটার প্রশিক্ষণ দিয়ে, আর একটা হ্যান্ড গ্রেনেড দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, এবং আমাদের দিক নির্দেশনা দেওয়া হয় শত্রু বাহিনীর উপরে গ্রেনেড কীভাবে থ্রো করা হয়, থ্রো করে তাদেরকে ঘায়াল করে করার জন্য। কিন্তু মূলত আমি এই এক সপ্তাহ ট্রেনিং দিয়ে একটা হ্যান্ড গ্রেনেড নিয়ে বাংলাদেশে প্রবেশ করে আইসা, এটারে থ্রো করার মতন কোনো ব্যবস্থা শক্তি সাহস মতো ছিল না, এবং কোনো ব্যবস্থাও পাওয়া ছিল না। আর এই একটা গ্রেনেড দিয়ে কী করবো? তো এই একটা গ্রেনেড পাইয়া এটা নিয়েও আমার একটা আতঙ্ক হয়ে যায়, কোথায় রাখি, কোথায় সংগ্রহ করবো, কীভাবে এটা রাখবো, কখন কী হয় না হয়। তখন দ্বিতীয়বার আবার শক্তি সমর্থ করে আরও উদ্যোগ প্রেরণা নিয়ে আবার দ্বিতীয়বার ভারতে যেয়ে এই গ্রেনেড জমা দিয়ে দিই, এবং উন্নত প্রশিক্ষণ নিয়ে আবার বাংলাদেশে, অস্ত্রশস্ত্র নিয়ে আবার বাংলাদেশে আসে তখন দ্বিতীয়বার মুক্তিযুদ্ধে বিভিন্ন রণাঙ্গনে বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধ করে করেছি, বিভিন্ন অপারেশনে সাকসেস। দ্বিতীয়বার ভাইয়ের সাথে প্রশিক্ষণ নিয়েছেন ভারতে গিয়ে, সেটা কতদিনের জন্য হলো প্রশিক্ষণটা? দ্বিতীয়বার শুধু আমি, আমার ভাই তো এক ফ্যামিলিতে আমরা গেছি, কিন্তু আমাদের এলাকার আরও অনেক লোকজন ছিল। আমরা ভারতে প্রায় কতদিন ছিলেন সেখানে? ওখানে প্রায় 3 মাস। আচ্ছা, 3 মাস। ভারতে হলো ক্যাপ্টেন সুজুতালির একটা ক্যাম্প ছিল, ক্যাপ্টেন সুজুতালি এমপি ছিল, ওই এমপির একটা ক্যাম্প, ক্যাপ্টেন সুজুতালির ক্যাম্প, এটা পালাটানা, ভারতের পালাটানা, কাকরাবন হইয়া যাইতে হয়, সম্ভবত উদয়পুর। এই পালাটানাতে আমরা 3 মাসের ট্রেনিং করি, ওই 3 মাসের ট্রেনিংয়ে আমাদের ভারী অস্ত্রশস্ত্র সম্বন্ধেও শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। তো 3 মাস ট্রেনিং করার পরে আমাদেরকে ভারী অস্ত্রশস্ত্র দিয়ে বাংলাদেশে পাঠানো হয়, এবং আমরা বাংলাদেশে এসে গেরিলা যুদ্ধ কীভাবে করে, কীভাবে করা হয়, এই কলা কৌশল নিয়ে শিক্ষা নিয়ে আমরা বাংলাদেশে দ্বিতীয়বার অস্ত্র নিয়ে প্রবেশ করি। তো দ্বিতীয়বার প্রশিক্ষণ নেওয়ার পরে কি মনে হলো, যে সাহস পেলেন কিনা, যে এবার পারবেন কিনা? দ্বিতীয়বার প্রশিক্ষণ নিয়ে ভারত থেকে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশে আসার পর দেশ আরও উত্তাল হয়ে ওঠে, দেশের মানুষ আরও পাকিস্তানদের বিপক্ষে চলে যায়, দেশের মানুষ আরও উৎসাহ প্রেরণা পাইতে থাকে। আমরাও উচ্চতর ট্রেনিং নিয়ে, উচ্চতর অস্ত্রশস্ত্র নিয়ে আসার পর আরও উদ্যোগ প্রেরণা পাই, এবং পাঞ্জাবি সেনাদের, পাকিস্তানি সেনাদের কীভাবে ঘায়াল করতে হয়, কীভাবে তাদের সাথে যুদ্ধ করতে হবে, ওই কলা কৌশল আমরা শিখি। এবং আমাদের মূলত তখন যে আমরা কাজগুলা করছি এগুলা মনের আনন্দে, এবং আমরা জয়ী হবই এরকম একটা আত্মবিশ্বাস নিয়ে আমরা তাদের উপরে ঝাঁপাইয়া পড়ি। জি, এবং পালাটানে আপনার 3 মাস প্রশিক্ষণ নেবার পর আপনারা ফিরে এসে, আপনি ফিরে এসে 2 নম্বর সেক্টরে কুমিল্লা অঞ্চলে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন, সেই সময়কার কথা শুনি। দ্বিতীয়বার ভারত থেকে আমার এলাকার চান্দিনা থানা, দেবিদার থানা, মুরাদনগর থানার
পাশাপাশি থানার অনেক লোকই পালাটানা ক্যাম্পে মুক্তিযুদ্ধ ট্রেনিং নেয় এবং আমরা এই ট্রেনিং নিয়ে বাংলাদেশে আসি। আমাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয় এলাকা ভিত্তিক আমাদেরকে ভাগ করে দেওয়া হয় কোন কোন এলাকায় কোন কোন কয়েকটি গ্রাম নিয়ে কে দেখাশোনা করবে, এর একটা নেতৃত্ব দেওয়া হয়, প্লাটুন কমান্ডার সেকশন কমান্ডার এভাবে নিযুক্ত করা হয়। তাহলে আমরা অতন্ত্র প্রহরীর মতন ওই সমস্ত এলাকায় ডিউটি করি এবং সুযোগ বুঝেই গেরিলা যুদ্ধ করে পাঞ্জাবিদের সাথে সম্মুখ যুদ্ধ অংশগ্রহণ করি। তবে আমাদের কলাকৌশলটা বেশি ছিল এইটাই যে হঠাৎ আক্রমণ করে শত্রুকে ঘায়েল করা। যুদ্ধের নিয়ম হইল দুইটা, একটা হইল নিয়মিত যুদ্ধ, আর হলো অনিয়মিত যুদ্ধ। তো গেরিলা যুদ্ধার হলো অনিয়মিত যোদ্ধা। মোটামুটি আমাদের যে প্রশিক্ষণ দেওয়া ছিল, আমাদের প্রশিক্ষণটা ছিল আনকনভেনশনাল ওয়্যার, আর একটা হলো কনভেনশনাল ওয়্যার, নিয়মিত যুদ্ধ আর অনিয়মিত যুদ্ধ। মূলত আমরা অনিয়মিত যুদ্ধ করতাম। অনিয়মিত যুদ্ধের নিয়ম হইল যুদ্ধের ভাষায় গেরিলা যুদ্ধেরা কোনো সময় জায়গা দখল করে না। নিয়মিত যুদ্ধ যারা করে তারা যুদ্ধও করে জায়গাও দখল করে, কিন্তু অনিয়মিত যুদ্ধ যারা করে গেরিলা যুদ্ধেরা কোনো সময় জায়গা দখল করে না, যুদ্ধ করে হঠাৎ সুযোগ সুবিধা হইলে তারা শত্রুকে মারে, মাইরা ওখান থেকে তারা সেফ সাইডে চলে যায়। মূলত আমাদের প্রশিক্ষণ গেরিলা যুদ্ধের ছিল, আমরা ওইভাবেই সুযোগ সুবিধা মতো পাঞ্জাবিদের উপরে পাখানাদের উপরে আক্রমণ করে তাদের ঘায়েল করে ওখান থেকে তড়িৎ গতিতে আমরা অন্যত্র সুবিধাজনক জায়গায় চলে যেতাম। স্যার প্রথম আমার মনে হয় আমাদের একই প্রশ্ন যে প্রথম অপারেশন আপনার কোনটা ছিল? প্রথম অপারেশন ছিল চান্দিনা থানা, দেবুদ্দার থানা, মুরাদনগর থানা, পাশাপাশি তিন চার থানার লোকদের আতঙ্ক ছিল। আব্দুর রহমান রাজাকার কমান্ডার, মূলত তাকে নিয়ে এই তিন চার থানার লোক তাকে নিয়ে বড় ভয় ছিল এবং সে খুব জ্বালাতন করত। বিশেষ করে মুক্তিযোদ্ধা ফ্যামিলির মাতা পিতা যারা, মূলত মুক্তিযোদ্ধা তো আমরা সেফ সাইডে থাকতাম, মুক্তিযুদ্ধে বেশি কষ্ট করছে আমাদের মাতা পিতা যারা ছিল, তাদেরই ভয় বেশি ছিল। তারা দিনের বেলায় বাড়িতে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া খাইয়া রাত্রে সেফ সাইডে জঙ্গলে চলে যেত, জঙ্গলে থাকতো, অথবা সেফ সাইডে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে থাকতো। তো এইভাবেই তাদের তারা বেশি কষ্ট করছে এরা, আর আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম আমরা তো সেফ সাইডে থাকতাম। এর ভিতরে যত মুক্তিযোদ্ধা বা হিন্দুদের বাড়িঘর লুটতরাজ করা হতো, আমাদের এলাকার কুখ্যাত রাজাকার কমান্ডার ছিল আব্দুর রহমান। যে আব্দুর রহমান বিভিন্ন সময় সে স্কট নিয়ে চলাফেরা করতো, তার সাথে রাজাকার থাকতো এবং সে পাঞ্জাবিদের সাথেও মাঝে মাঝে তাকে দেখা যেত, তাদের সাথে চলাফেরা করতো। সে বিভিন্ন সময় বিভিন্ন মুক্তিযোদ্ধাদের বা বড় আওয়ামী লীগ যারা করতো ধনী ধনী লোকদের বাড়িতে চিঠি পাঠাইতো, লোক পাঠাইতো বিভিন্ন চান্দা আমানতের জন্য, বিভিন্ন ধরনের হুমকি দামকি দিত এবং সে নিজে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের এবং হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়ে দিত এবং লুটতরাজ করত। তো তখন এই আব্দুর রহমান রাজাকার কমান্ডারকে অপারেশন করার জন্য আমরা এই তিন চার থানার মুক্তিযোদ্ধা যারা ছিলাম আমরা সবাই চেষ্টা করছিলাম তার কীভাবে অপারেশন করা হয়, তাকে কীভাবে আক্রমণ করা হবে। তো মূলত অনেক দিন তার পিছনে আমরা ডিউটি করতে থাকি, তার কীভাবে পরিকল্পনা করতে থাকি, আমরা তার একটা যুদ্ধের শখ আঁকি, তার কীভাবে আমরা অ্যাটাক করতে পারবো। সে মূলত স্কট নিয়ে চলাফেরা করতো, যেই দিন তাকে আমরা ধরে নিয়ে যাই চলন্ত বাস থেকে। দুইটা বেবি ট্যাক্সি ছিল আমাদের জন্য, দুইটা বেবি ট্যাক্সি ছিল, একটা আমাদের খবরাখবর দেওয়ার জন্য, অর্থাৎ আব্দুর রহমান রাজাকার কমান্ডারের গতিবিধি লক্ষ্য করার জন্য দুইটা বেবি ট্যাক্সি আমাদের মুক্তিযোদ্ধাদের পক্ষে রাস্তায় ছিল।
সে কখন কোথায় যায় আসা যাওয়া করে এই খবরাখবর উইডিক্সের মাধ্যমে ওই ড্রাইভার এসে আমাদেরকে বল জানাতো। তো আমরা বুধবার দিন ছিল এবং এলাকার বাজারের দিন, মাদিয়া বাজারের দিন, বুধবার বিকালবেলা আনুমানিক 4:30-4:45 দিকে আব্দুর রহমান রাজাকার কমান্ডার যে ছিল সে একটা লোকাল বাসে ওঠে সে ময়নাবতী ক্যান্টনমেন্টের দিকে যাওয়ার জন্য। এই সংবাদ একটা বেবি ডিক্সি দিয়ে আগে এসে আমাদেরকে বলে, বলার সাথে সাথে আমরা রাস্তা উৎপাতে ছিলাম, তো সাথে সাথে আমরা ওই বাসটা রাস্তায় দাঁড়া করাই। ওই জায়গাটার নাম সান্দিনা থানার দুতলা গ্রামের নাম, দুতলা হিন্দু বাড়ির পাশে একটা বড় তেঁতুল গাছের নিচে ঢাকা রোডে ওই রাস্তা ব্রেকেট দিয়ে চলন্ত বাস থামিয়ে ওই বাস থেকে আব্দুর রহমান রাজাকার আমরা নামিয়ে নিয়ে তাকে একটা নৌকা করে নিয়ে যাই রাস্তার থেকে অনেক দূর। নেওয়ার পর তাকে ওই অপারেশনে আমরা সাকসেসফুল হই এবং আমাদের এলাকায় আনন্দ মিছিল হয়। পরবর্তীতে চান্দিনা নবাবপুরে আরেকটি ঘটনা রয়েছে যে আপনারা পাক বাহিনীকে ঘেরাও করে আপনারা আত্মসমর্পণে বাধ্য করেছিলেন, শুনি একটু গল্পটি। চান্দিনা থানার অন্তর্গত নবাবপুর এলাকা, গ্রামের নাম জলম। জলম এলাকা ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে কিছু সৈনিক, পাক হানাদার সৈনিক পায়ে হেঁটে তারা ঢাকার দিকে রওনা দেয় অথবা দল ছুট্ট হয়ে তারা চান্দিনা থানার ওই জলম এলাকায় আসে। ওখানে আসার পরে তাদের উপস্থিতি আমরা টের পাই, উপস্থিতিটা জানতে পাই। তাদের উপস্থিতি জানার পরে চতুর্দিক দিয়ে মুক্তিযোদ্ধারা তাদের ঘেরাও করে এবং আমাদের গ্রামের সৈয়দ নামে এক মুক্তিযোদ্ধা, উনি পাকিস্তান আর্মির নিয়মিত একজন সৈনিক ছিলেন, মুক্তিযুদ্ধের সময় উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং উনি ক্রুলিং করে ওই পাক হানাদের কাছাকাছি চলে যায় এবং আমি ওনার সাথে ছিলাম, আমরা একই এলাকার একই গ্রামের লোক। তো উনি উর্দু দিয়ে পাঞ্জাবিদের সাথে কথা বলে যে তোমরা সিলিন্ডার করো, সিলিন্ডার করলে তোমাদেরকে মারা হবে না। তখন সে উর্দু দিয়ে কথা বলে, কথা বলে খুব কাছাকাছি যেখানে পাঞ্জাবি সৈনিকরা ছিল ওইটা একটা মাঠের মধ্যে একটু নিচা জায়গা গর্তের মতো ছিল, ওই গর্তের ভিতরে পাঞ্জাবিরা ছিল আনুমানিক 6-7 জন লোক পাকসেনা। তাদেরকে বলা হলো তোমরা আত্মসমর্পণ করো। তো মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আত্মসমর্পণ করার জন্য উর্দু দিয়ে যখন কথাবার্তা বলে বলার পরে পাকখানারা আত্মসমর্পণ করার জন্য রাইফেলের মাথায় সাদা একটা রুমাল লটকাইয়ে দেয়, লটকাই দেওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ এরা আত্মসমর্পণ করছে। এই আত্মসমর্পণ করছে এই সময় প্রায় শেষ বেলার দিকে, আসরের শেষের দিকে, মাগরিবের আগে দিয়ে। তখন গ্রামের লোকজন আত্মসমর্পণ সম্বন্ধে এত ধারণা ছিল না আর গ্রামের এলাকার লোকজন এত উত্তেজিত ছিল, এরা লাঠি ছোটা নিয়ে একে আইসা এই পাঞ্জাবিদের মারধর করা শুরু করে। তখন পাঞ্জাবিরা ক্ষিপ্ত হয়ে এই আবার অস্ত্র হাতে নিয়ে এই গোলাগুলি করে এই সৈয়দ নামে যে আমার গ্রামের মুক্তিযোদ্ধা ছিল এই বীর মুক্তিযোদ্ধাকে আমার সামনে ব্যানার দিয়ে খোঁচাই খোঁচাই তারা হত্যা করে। আমার দূরত্ব ছিল 50-60 গজ। আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আমরা আরও মুক্তিযোদ্ধারা আমরা আহত নিহত কেউ হই নাই, শুধু একমাত্র আমাদের গ্রামের সৈয়দই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওই অপারেশনের শহীদ হয় আর পাক হানাদের আত্মসমর্পণ করে তাদেরকে ইন্ডিয়ান আর্মির কাছে হস্তান্তর করা হয়। স্যার এই অপারেশনটা কোন মাসের দিকে হয়েছিল? এই অপারেশনটা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে, তার মানে একেবারে বিজয়ের আগ মুহূর্তে। বিজয়ের আগ মুহূর্তে তো যখন দেশ স্বাধীন হয় তখন আসলে কেমন অনুভূতি হয়েছিল সেটি অবশ্য শুনবো, তবে তার আগে আরেকটি অপারেশন সম্পর্কে জানতে চাই। ডিসেম্বরের প্রথম দিকে ময়নামতি ক্যান্টনমেন্ট উদ্ধারে যে বিখ্যাত অপারেশন,
সেই যুদ্ধে আপনিও ছিলেন? মূলত ডিসেম্বর মাস বিজয়ের মাস, পাক সেনারা বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশের জনগণের জনমতের কোনো সহযোগিতা না পেয়ে তাদের মনোবল দুর্বল হয়ে যায় এবং তারা কিভাবে ঢাকার দিকে চলে আসবে এরকম পায় তারা তারা করতে থাকে। তো আমরা মানবতী ক্যান্টনমেন্টের আশেপাশেই মূলত আমাদের ঘাঁটিগুলো আমরা নিয়ে যাই, মুক্তিযোদ্ধার ক্যাম্পগুলো নিয়ে যাই। তো কোনো এক সময় মানামতি ক্যান্টনমেন্ট থেকে প্রায় 1200 সৈনিক পায়ে হেঁটে ঢাকার দিকে রওনা দেয়। এই সংবাদ আমরা মুক্তিযোদ্ধারা পাওয়ার পর আমরা মুক্তিযোদ্ধারা চান্দিনা, দেবুদ্দার, মুরাদনগর আশেপাশের থানার সমস্ত মুক্তিযোদ্ধারা চান্দিনা তাদেরকে ব্যারিকেড করা হয়। তাদেরকে ওইখানে আমরা ডিফেন্স নেওয়ার পর আমাদের ডিফেন্স এরা বাধাগ্রস্ত হয়ে এরা না ঢাকার দিকে আসতে পারে না ফিরা মনামতি ক্যান্টনমেন্ট দিকে যাইতে পারে, এরা এমন এক জায়গায় আটকা পড়ে তখন তাদের আর কোথাও জাগার কোনো ব্যবস্থা ছিল না। আমরা এদেরকে প্রায় 3-4 দিন ওইখানেই আবদ্ধ করে রাখি। তার পরবর্তী সময়ে এরা আমাদের মুক্তিযোদ্ধার কাছে আত্মসমর্পণ না করে ইন্ডিয়ান আর্মির কাছে আত্মসমর্পণ করে, এটা হলো চান্দিনা মুক্ত দিবস অথবা চান্দিনা স্বাধীনতা দিবস নামে পরিচিত। এটা ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে শুরু করে 9-10 তারিখ 7 দিনের 2-4 দিন আগের ঘটনা। আচ্ছা স্যার, যেটি লাবণ্য প্রশ্ন করেছিল যে যখন বিজয় আসে আমরা স্বাধীনতা পাই, সেই সময় আপনি কোথায় ছিলেন এবং সেই সময় আপনি আপনার কিরকম প্রতিক্রিয়া ছিল? স্বাধীনতা 16 ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা যখন হইল আমরা বুঝতে পারলাম, চতুর্দিক থেকে জানতে পারলাম, দেখতে পারলাম তখন যে বাংলাদেশের অবস্থা কি ছিল এটা ভাষায় প্রকাশ করার মতো না। কত আনন্দ, কত উল্লাস, কত যত কষ্ট দুঃখ আমরা করছি, আমাদের মা বাবা করছে, লোকজন বাংলাদেশের করছে, সবাই যেন ভুলে গিয়ে সমস্ত মানুষ এক কাতার এক হয়ে গেছিল। তখন আমরা যে আনন্দ উল্লাস করছি, যেই আনন্দ পেয়েছি, যে তৃপ্তি পাইছি, আমার মনে হয় জীবনে এরকম আত্মতৃপ্তি আর কোনো কাজে পাইছি কিনা আমার মনে হয় না। এত আনন্দ, উৎসাহ, এত আত্মতৃপ্তি পেয়েছি, এই আত্মতৃপ্তি নিয়ে এখনো বেঁচে আছি। তো সেই সময় আপনার পরিবারের কি অবস্থা ছিল, কে কোথায় ছিল, সবাই ঠিকভাবে ছিল কিনা? মূলত মুক্তিযুদ্ধের সময় আমাদের পরিবার আদৌ আতঙ্কগ্রস্ত ছিল, যে স্বাধীনতা 16 ডিসেম্বর বিজয় হলো, বিজয় হওয়ার পর পরিবার পরিজন আত্মীয় স্বজন যে যেখানে ছিল সবাই যার যে সুবিধা মতন জায়গায় ছিল আসলো, সবাই আনন্দ ফুর্তি করছে, আমরা মা বাবাও নিজের বাড়িতে ফিরে আসে, আমরা সবাই খুব খুশি হই, আনন্দিত হই। চতুর্দিকে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে মানুষ খুশি হওয়া নাই, আকাশ বাতাস পশু পাখি সবাই জয় বাংলার গান, জয় বাংলার ধ্বনি দিত এবং আমরা অন্য একটা অনুভূতিতে, অন্য একটা জগতে বসবাস করি এরকম আমাদের কাছে মনে হয়েছিল তৎকালীন সময়ে। আর আমরা যত কষ্ট করছি আমাদের সমস্ত কষ্ট যখন নিমিশে শেষ হয়ে গেল, আমরা যখন এত আনন্দিত হয়েছি এবং আমরা এত মনে করছি যে না আমরা যে কষ্ট করছি আমাদের কষ্ট সার্থক হয়েছে, আমার দেশ মাতৃ স্বাধীন হয়েছে, আমরা লাল সবুজের একটা পতাকা পাইছি এবং এই লাল সবুজের পতাকা আমাদের দেশকে, আমাদের জাতিকে উন্নত শিহরে নিয়ে পৌঁছাবে এবং আমরা এই আমাদের দেশ যে আজকে এই উন্নত শিহরে পৌঁছছে এর জন্য আমি স্মরণ করি শ্রদ্ধা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনে, ওনার রাজনীতির শিষ্টাচার, ওনার কথাবার্তি, ওনার কলাকৌশল শুনেই বাংলাদেশের লোক, বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপাইয়ে পড়ে যার কাছে যা ছিল সমস্ত দিয়ে সমস্ত লোক মানুষকে সহযোগিতা করে। শুধু তৎকালীন সময়ে বাংলাদেশে মানে ইস্ট পাকিস্তানে 2টা রাজনৈতিক দল ছিল, মূলত একটা ছিল মুসলিম লীগ আর একটা ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ সংখ্যা
অনেক বেড়ে ছিল আর মুসলিম লীগের সংখ্যা ছিল কম, সামান্য কিছু মুসলিম লীগ ছিল। আর যারা মুসলিম লীগ করত তৎকালীন সময়ে, আমার যাদের একটু ধারণা, তারা একটু ধনী লোক ছিল, তাদের অর্থকড়ি ছিল, তাদের একটু পাকিস্তানিদের প্রতি তাদের সাপোর্ট ছিল, তারা মুক্তিযোদ্ধাদেরকে পছন্দ করতো না এবং যারা আওয়ামী লীগ করতো তাদেরকে পছন্দ করতো না, কিন্তু তারা আমাদের সাথে কুলে উঠতে পারে নাই। আমরা আমাদের যে বিজয় আমরা পাইছি, এই বিজয় ধরে রাখার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছি এবং অংশগ্রহণ করে আমরা লাল সবুজের একটা পতাকা দেশকে উপহার দিতে পেরেছি, এই জন্য আমি আমার নিজকে অনেক ধন্য মনে করি এবং আমরাও গর্বিত আপনার মতো একজনের সাথে আজকে কথা বলতে পারছি। স্যার, স্বাধীনতা কিংবা লাল সবুজ পতাকা, এটি তো জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন, কিন্তু তারপর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে আপনি কি করেছিলেন কিংবা কোথায় ছিলেন? যুদ্ধ যখন হয় তখন ছিল একরকম, যুদ্ধ শেষ হওয়ার পরে আমরা অনেক আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, একটা লাল সবুজের পতাকা দেশ পাইছি। যুদ্ধ বিধ্বস্ত দেশ পরে পরবর্তী সময়ে দেশে কয়েকবার বন্যা হয়, বন্যায় দেশে কৃষকের ফসলাদি নষ্ট হয়, দেশে আলটিমেটলি কিছু অভাবযোগ দেখা দেয়, দেশের মানুষের খাওয়া খাদ্যে কিছু কষ্ট হয়। তৎকালীন সময়ে মানুষের বিভিন্ন ধরনের কিছু অভাবযোগে মানুষ পড়ে, তো আওয়ামী লীগের নেতৃত্বে তখন মানুষ বিভিন্নভাবে রেশন বা সহযোগিতা পাইয়া লোকজন খেয়ে পড়ে বাঁচে। স্যার, এই মুহূর্তে কি করছেন? এই মুহূর্তে আমি কিছুই করি না, আমার কোনো ছেলে নাই, আল্লাহ রহমতে আমার চারটে কন্যা সন্তান, আমার কন্যা সন্তানের উচ্চ শিক্ষিত, চার কন্যা সন্তান, চারজনই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট, ভিতরে আমার তিন মেয়ে মাস্টার ডিগ্রি নিয়ে বাইরে হয়ে গেছে, আর একজন বর্তমানে ছোট মেয়ে জাহাঙ্গীরনগর তৃতীয় বর্ষের ছাত্রী। আমি ইনশাল্লাহ দেশের প্রতি খুশি, আমি নিজে সফল, আমি এবং সফল পিতা, আমার ওয়াইফ এবং সফল মাতা, আমার স্ত্রী অক্লান্ত পরিশ্রম করে আমার সন্তানদেরকে মানুষ করতে চেষ্টা করছে এবং আমি সফল পিতা, আমার স্ত্রী সফল মাতা। জি অবশ্যই, এবং আপনার পুরো পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে রইল শুভকামনা। অবশ্যই আপনি সফল এবং সফল মানুষের সাথে আজকে সকালটি আজকে কাটাতে পেরেছি, আজকের দিনটিও সফল যাবে আমাদের, আপনার জন্য শুভকামনা থাকলো, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমাকে মাসরাঙ্গা টেলিভিশন নিমন্ত্রণ করছেন, আমি মাসরাঙ্গা টেলিভিশনকে আন্তরিক ধন্যবাদ